মুখ্যমন্ত্রী আজকে জনসভা থেকে বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে চেয়ারে বসে কে উঠেছিল, এখন বর্তমানে গোখর হয়েছে, কি বলবেন? কেউটে গোখর এগুলো উনি বলতে পারেন, সেটা আমাদের ওটা রাজনীতির ভাষা নয়। কিন্তু এইটুকু বলতে পারি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে যে লড়াইটা উনি করছিলেন সেটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই বলে না, দুর্নীতির বিরুদ্ধে সত্যি সত্যি কতগুলো কার্যকরী সিদ্ধান্ত, কার্যকরী পদক্ষেপ উনি নিচ্ছিলেন। কিন্তু উনি তারপরে এমন একটা সিদ্ধান্ত নিলেন যার ফলে ওনার অনেক ন্যায্য রায়, অনেক ন্যায্য বক্তব্য আজকে একটা প্রশ্নের সামনে পড়ে গেল, এবং একদল চোর এখন এই কথা বলার সুযোগ পাচ্ছে যে আমরা ধোয়া তুলসী পাতা, আমরা কোনো দোষ করিনি, কোনো অপরাধ করিনি, আমাদের বিরুদ্ধে একদিন রাজনৈতিক কারণে রায় দেওয়া হচ্ছিল। এই চোরগুলোকে এই সুযোগটা না দিলেও চলতো, এটা উনি আমাদের এইটুকুই বলার। না, উনি খুব বুদ্ধিমান, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমান, মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমান, ওনারাও জানেন কিরকম ভাবে ব্রিগেড মাঠের জায়গা কমিয়ে দিয়ে আধ ভর্তি মাঠকে গোটা ভর্তি দেখাতে হয়। সুতরাং 42 জন প্রার্থী হেঁটেছে, ঠিক আছে, তবে আমার মনে হয় যে ওই ব্রিগেডের র্যাম্পে না হাঁটিয়ে উনি কয়েকজন এমন প্রার্থী করেছেন যাদেরকে যদি তাদের কেন্দ্রে ছেড়ে আসা যায় তারা রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবে না। যেমন ধরুন ইউসুফ পাঠান, আজকে সকাল অবধি এই পৃথিবীতে বহরমপুর বলে যে একটা জায়গা আছে তা ইউসুফ পাঠান জানতেন বলে মনে হয় না। সুতরাং তিনি আজকে প্রার্থী, র্যাম্পে হাঁটছেন ঠিক আছে, যদি বহরমপুরের রাস্তায় ছেড়ে আসা হয় হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন কিনা আমাদের সন্দেহ আছে। ইয়া কীর্তি আজাদকে নিয়ে এসে দুর্গাপুরে প্রার্থী করেছেন, উনি ব্রিগেডের র্যাম্পে হাঁটার জন্য ঠিক আছে, দুর্গাপুরের রাস্তায় ছেড়ে দিলে উনি হেঁটে তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত চিনে যেতে পারবেন না। সুতরাং আমার মনে হয় যে র্যাম্পে না হাঁটিয়ে আপনার প্রার্থীগুলোকে একটুখানি এলাকার হাটে বাজারে একটু হাঁটানো প্র্যাকটিস করুন যাতে অন্তত এলাকাটাকে চিনতে পারে। আমাদের কাছে প্রশ্ন তো দেবাংশুর না, তৃণমূলের 42 জন প্রার্থী আছে, তৃণমূলকে শুভেচ্ছা বার্তা দিতে যাবো কেন? আমরা তো চাই 42 জনই হারুক। দেখুন এইটুকু বলতে পারি প্রশ্নটা আজকে এটা কোনো ব্যক্তিগত দেবাংশুর বা কারোর প্রশ্ন না, তৃণমূল কংগ্রেস আজ যে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে এরকম 7 জন রয়েছেন যারা কিনা আজ থেকে কয়েকদিন আগে পর্যন্ত বিজেপি করতেন। যেমন আমার প্রার্থী তালিকায় এরকমও কয়েকজন রয়েছেন যারা কিনা বিজেপির বিরুদ্ধে গত কয়েক বছর ধরে লড়াইও করে আসছে, যেমন দেবাংশু বা আরও কয়েকজন। আমার মনে হয় বিজেপির বিরুদ্ধে এই লড়াই করে আসা দেবাংশুর মতো প্রার্থীদেরকেই উত্তর দিতে হবে, যার থেকে 7 দিন আগেও বাংলায় গেরুয়া ঝড় চাইছিলেন যে মুকুটমণি অধিকারী, তার সঙ্গে একসঙ্গে র্যাম্পে ক্যাটওয়াক করতে কেমন লাগছে এদের? আমার মাটি আমার মা হয় কিছু ভাই পড় হবে না।